So calculator itself is a very simple and primitive types of example. Enough? Very simple. Real life কাজ করা সিম্পল, অ্যাপ্লিকেশনে কাজ করা হয় না। But অন্য ভাষায় বলতে গেলে আসলে সব অ্যাপ্লিকেশন more or less এগুলো আজ কিছু সেভ করতে হবে, কিছু গেট করতে হবে, কিছু ইমেল চেক করতে হবে, কারো নাম চেক করতে হবে, কারো এগুলো না। সো এগুলো আসলে কি করবেন আপনাকে জাস্ট প্রসেসটা চিন্তা করতে হবে। আপনি আসলে একটা মেথডের কাছ থেকে কি চাচ্ছেন বিফোর এভরিথিং। যেমন আপনারা যে ডাটা অ্যাক্সেস ক্লাস বানাইছেন সেভ মেথড, আপনারা কি চাচ্ছেন মেথডের কাছ থেকে তাহলে আপনি কিন্তু ইভেন একটা ডাটাবেজের যে মেথড সেভ মেথড তার কাছে আপনি কিছু না কিছু জিনিস চাচ্ছেন, তাই না? আচ্ছা, যখন আপনারা একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আপনাদের ডোমেনটা আমি এখনো দেখতে পারিনি, ক্যাম্পেইন আপনাদের বিজনেস ডোমেনটা কি নিয়ে, বা প্রজেক্ট ডোমেনটা আমি একটা ফাইল দেখলাম, ফাইলটা করতে পারিনি, ফাইলটা কিসের উপরে প্রজেক্ট শুরু করছেন না? আচ্ছা হ্যাঁ, ওটার কথাই বলতেছি, ওটা কিসের অ্যাসাইনমেন্ট? ডেলি ট্রানজেকশন না? সো এইটা যদি আমরা এখন ইউনিট টেস্টের আন্ডারে আনতে চাই তাহলে কি করতে হবে, প্রতিটা মেথডের ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টারিস্টিক্স চেক করতে হবে না? এগুলো এখন আপনি ইচ্ছা হলে ইউনিট টেস্টের আন্ডারে আনতে পারবেন না? আমাকে একটা এক্সাম্পল দেন, আমি এখন ডকুমেন্ট দেখি নাই। হ্যাঁ, ডাটাবেসের কানেকশন টেস্ট, একটু ডাটাবেস না দিয়ে মিডল থাকি আর কি, বিজনেস নিয়ে কথা বলি না, একটা বিজনেস বলেন না। ইউজার সিনারিও কি ছিল একটা এক্সাম্পল দেন। এন্টার ডেইলি ইনকাম এন্ড এক্সপেন্স কিছু না, আচ্ছা কি লিখছে, অ্যামাউন্ট দিবেন, রিমার্ক কি অ্যাড করবেন, ইনকাম এক্সপেন্স দিয়ে ডিটেলস দিবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যদি আপনাদের যে ডোমেইন যেটা আছে এটাই টেস্ট করি, কিভাবে টেস্ট করবো? টেস্ট অনেক উপায় আছে। হ্যাঁ, সহজ থেকে শুরু করি, একটা হচ্ছে ট্রানজেকশন ডট সিএস নামে একটা ক্লাস থাকতে পারে, যে আসলে ডাটাবেসে গিয়ে সেভ হচ্ছে, তার টাইপ কি হয়, ইনকাম অথবা এক্সপেন্স, তাই না? সাপোজ আপনি ডাটাবেসে কিছু ভ্যালু রেখে দিলেন, এখন আপনি যদি গেট করতে চান টেস্টটা কি হবে, আপনি জানেন ডাটাবেসে এই ভ্যালুগুলো আছে, তো যদি আপনি স্পেসিফিক কিছু ভ্যালু দিয়ে এই গেটকে কল করেন, আপনি এই গেট মেথডটা ডাটাবেস থেকে কিছু জিনিসপত্র নিয়ে রিটার্ন করবে না? তো আপনি ইচ্ছা করলে এই গেট মেথডটা ইউনিট স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারছেন না? আচ্ছা, আর সহজ করে বলি, আমার এক্সাম্পল একটা করা আছে, ওটা দিয়েছি। আচ্ছা, আমি মাঝে মধ্যে কথায় কথায় আপনাদের অনেক টিপস দিব, এটা ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে, সবাই সবসময় চেষ্টা করবেন লেটেস্ট
টুলস গুলো দিয়ে ডেভেলপমেন্ট করতে হবে, মানে VS 12 দিয়ে কাজ করতে হবে। এখন হ্যাঁ অবশ্যই যা আছে সেটা মেইন কথা হচ্ছে, অলওয়েজ ট্রাই টু বি দ্য আর্লি অ্যাডাপ্টার, ঠিক আছে? আচ্ছা এটা আসুক, এটা অ্যাডিটিভ প্রোডাক্ট একটা সেভ মেথড, বাট খেয়াল করলে আপনারা নিজেরাই বুঝবেন সে কী করতেছে। সেটা স্টুডেন্ট সেভ করে যে আইডিতে সেভটা হচ্ছে সে আইডিটা রিটার্ন করে দিচ্ছে, সিম্পল। এখন এইটা যদি আপনি টেস্ট করতে চান, আপনি টেস্ট আইডিয়াটা কীরকম হবে, যে আমি একটা স্টুডেন্ট অবজেক্ট সেভ মেথডকে দিব এবং সে যে রিটার্নটা করবে সেটা মাস্ট বি নন জিরো। আইডি কথা আমি জানি জানি না, বাট অ্যাটলিস্ট আমি এইটা জানি কি শূন্য হতে পারবে না, তাই না? তাহলে দেখেন কি বলছি, আইডি মাস্ট বি নন জিরো, অর্থাৎ শূন্য ছাড়া যে কোনো একটা ভ্যালু। তাহলে আর ইকুয়াল দিয়ে কি দিলে হচ্ছে, আর ইকুয়াল দিয়ে জিরো দিয়ে কি পাচ্ছি আমি? তাহলে একটা উপায় আছে আর নট ইকুয়াল, আর একটা আছে দেখবেন। তো যদি আপনার রিটার্ন ভ্যালুটা জিরো না হয়, আপনি ধরে নিয়েছেন কি সে ডানাবেজে ঠিক মতো সেভ করতে পারছে, তাহলে এর রিটার্ন প্যারামিটার কি, একটা স্টুডেন্ট অবজেক্ট রিটার্ন টাইপ হচ্ছে তার স্টুডেন্টের আইডি। টেস্টে যাই আমরা, ওকে একটু কঠিন হয়ে গেছে, এই দুটো লাইন খেয়াল করেন। যেটা বললাম মিলছে কিনা, সো আমি কিছু, হ্যাঁ এগুলো কিছু না, এই দুটো জিনিস খেয়াল করেন। ও ডাটা এক্সেস, ডাটা এক্সেস বানিয়েছেন না, ডাটাবেস বিষয়ক ক্লাস বুঝতে হবে, তাই না? বুঝতে হবে না, বোঝার জন্য এক ধরনের লাস্ট ওয়ার্ড ইউজ করে। অনেক সময় দেখবেন ডাটা এক্সেস ইউজ করতেছে, আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, অনেক সময় দেখবেন আমি নিজেই অন্য জায়গায় ইউটিলিটি ইউজ করছি, অনেক জায়গায় দেখবেন অনেক ভাই বা অনেকে দেখবেন গেটওয়ে ইউজ করেন, ঠিক আছে? বাট এইগুলোর ফাংশনালিটি আর পারপাস, ইউ নো হোয়াট ইজ পারপাস মিন্স, পারপাস উদ্দেশ্য সব স্যার, সেমটা হচ্ছে ডাটাবেস সাথে কমিউনিকেট করা। এর দ্বারা আমি একটা অবজেক্ট তৈরি করতেছি, কেমন করতেছি, ডট টাস্ক অবজেক্ট তৈরি করে সেভে পাঠিয়ে দিচ্ছি। এখন এই সেভ মেথডটা ঠিক মতো কাজ করতেছি কিনা এটা বোঝার উপায়টা কি, উপায় হচ্ছে এই যে রিটার্ন টাইপটা পাচ্ছি সেটা যেন শূন্য না। যদি আমার সেভ মেথডে মনে করেন ব্লান্ডার করে রাখছি আমি, ঠিক আছে,
कई बार क्या हुआ बोला रिटर्न जीरो कोड़े क्या है तली क्या हुआ इकने लाल ना सबूत लाल সবুজ হবে কি কি আছে বলেন সবুজ হবে তাই না এক্সেলেন্ট আপনি কি বুঝেছেন সবুজ হবে লাল হবে না সবুজ হবে সবুজ হবার পক্ষে দুজন আছে কেন সবুজ হবে বলেন তো একটু আমাদের একটু বুঝান গ্রিনের কাহিনীটা বুঝুন আমাকে কেন গ্রিনটা বুঝুন আমি কি লিখছি আর ইকুয়াল সবকিছু সে নিবে একটা শুধু নিবে না কখন নিবে না দুইটাই শূন্য হয়ে যায় আর নট ইকুয়াল দুইটা সমান হতে পারবে না সে সবগুলোর জন্য গ্রিন দিবে যদি সমান হয়ে যায় তাহলে কি দিবে রেড দিবে তাহলে এটা কত দিবে রেড দিবে না ঠিক আছে সো এই ডাটাবেসের গুলো হচ্ছে বলে আপনি এইভাবে চেক করতে পারেন এটা গেল তারপর আসি আমরা ম্যানেজার ম্যানেজার কিভাবে টেস্ট করবো কাজ করা লোকের সংখ্যা খুবই কম এটা মানে কি এইটা টেস্ট দিয়ে লোকের সংখ্যা কম কারণ এইটা এতদিন ধরে প্রয়োজন অনুভূত হয়নি এখনও যে হচ্ছে তা না বাট আস্তে আস্তে যখন বিদেশি লোকজন এই ওয়েব ওয়েব মানে বুঝেন তো স্রোত বা বাতাসের এই তরঙ্গ তাই না সো যখন এই ফ্লোটা এখন ইউএসএ কানাডা এই সমস্ত কান্ট্রিগুলোতে ফুল ইউনিট টেস্ট কভারেজ দিয়ে কাজ করা হয় সো যখন ওরা আস্তে আস্তে বাংলাদেশে এই ওয়েবটা চালু হয়ে যাবে তখন দেখবেন এটার ডিমান্ড আস্তে আস্তে বাড়বে ঠিক আছে সবচেয়ে বড় কথা আপনি নিজেই বুঝতেছেন ডিমান্ড বাড়ুক বা না বাড়ুক একটা ইউনিট টেস্ট কভারেজ দিলে আপনার প্রজেক্ট কী পরিমাণ সেফ হচ্ছে ক্লোজিংয়ের সাথে সাথে আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাই ভিডিও না প্রজেক্ট তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আমি বাসায় একটা ছোটোখাটো কাজ করছি প্রোডাকশন লেভেলে কাজ না শখের বসে কাজ ক্লায়েন্টের জন্য কিন্তু টাকা বিষয়ে কিছু নেই ফ্রি সো এইখানে আমি ইউনিট টেস্টিং নিয়ে বহুত কাজ করছি আপনারা দেখবেন কী পরিমাণ কোড এখানে করা আছে এখন এটা করতেছি আমি দেড় বছর ধরে দেড় বছর দুই বছর হয়ে গেছে দুই বছর পরেও আমি কিন্তু স্টিল কোনো ধরনের ভয় পাই না কোডে হাত দিতে ভয় পাই না কেন আমার কথা কি কেউ বুঝতেছেন না চাইনিজ ভাষা মনে হচ্ছে কোডে হাত দেওয়া মানে কি
যে একটা মেথড আমি চেঞ্জ করলাম আল্লাহ না করুক কুই না কুই জেনে চেঞ্জ ভাঙচুর হয়ে গেল দুই বছর আগে করে দিল ঠিক আছে কিন্তু ভয় নাই কারণটা কি কারণটা হচ্ছে আমার প্রতিটা মেথডের এক ধরনের টেস্ট কভারেজ দেওয়া আছে কি ব্যাপার আচ্ছা ওটা লাল হয়েছে না সো দেখতে পাচ্ছেন আমরা এখানে টেস্টিং এর ফোল্ডারই বানা দিয়েছি তিনটা গেটওয়ে টেস্ট ম্যানেজার টেস্ট ইউটিলিটি টেস্ট গেটওয়ে টেস্টের মধ্যে প্রতিটা একটা করে টেস্ট মেথড আছে সো টেস্ট ক্লাস আছে সবগুলোর আমরা একটা করে কয়েকটা করে এই যে ইউজ পরিমাণে কাজ করছে ঠিক আছে সো কোনো মেথডের এমন কোনো কিছু নাই যে আসলে টেস্ট কভারেজের মধ্যে নাই ফলে সুবিধাটা কি হচ্ছে সেটা খেয়াল কর সুবিধাটা হচ্ছে আমি যদি এখন এই একটা গেটওয়েতে যাই আমি আপনাদের সামনেই যাই গেটওয়ে ডেটাবেসের কোড না এই যে সাপোজ এখানে আমি একটা ভুল করলাম বা একটা লজিক চেঞ্জ করলাম এই লজিক চেঞ্জের ফলে আমার অন্যান্য যে ক্লাসগুলা একে কল করছে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না বোঝার উপায় আছে আমার আছে যদি আমি ফুল টেস্ট আবার রান করাই দিই কারণটা কি আমার সবগুলো তো মনে করেন যে এক্সপেক্টেড প্যারামিটার দিয়ে বসে আছে যেই নতুন চেঞ্জের ফলে দুইটা মিসম্যাচ হবে সে আমাকে সুন্দর করে লগ দিতে চলে যাবে তাহলে কি হচ্ছে তাহলে আমার ফুল অ্যাপ্লিকেশনে ম্যানুয়ালি 20টা ফর্মে গিয়ে টেস্ট করতে হচ্ছে আর হচ্ছে না সো ইজ দ্য বিউটি অফ ইউনিট টেস্টিং ঠিক আছে আপনি যখন আস্তে আস্তে বড় বড় প্রজেক্টে কাজ করবেন এইগুলার উপকারিতা আরো বুঝবেন ছোট অ্যাপ্লিকেশন আসলে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না সব তো মাথায় থাকে আর যখন আপনি দেখবেন আপনি চারজন ডেভেলপার নিয়ে একসাথে কাজ করতেছেন আপনার হাতে 3000 লাইনের কোড আছে 10000 লাইনের কোড আছে আপনি মাথায় রাখবেন কেমন পুরোটা ঠিক আছে সো এইগুলা নিয়ে এখন না হইলেও আস্তে আস্তে আপনাদের কোর্স শেষ হওয়ার পরে বা বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস শুরু করেন দরকার এবং সবচেয়ে বড় কথা মাইক্রোসফট এবং এইগুলোর উপরে আস্তে আস্তে এনহ্যান্সমেন্ট দিচ্ছে মানে ইম্পর্টেন্স বাড়াচ্ছে যদি আপনারা দেখেন ফাইল দিয়ে নিউ দিলে আগে ভিজুয়াল স্টুডিও 10 এ টেস্টের আন্ডারে কয়টা ছিল একটা ছিল তাই না একটু করছি না এখন দেখেন যে তিনটা বানাইছে যদি এটা ইম্পর্টেন্ট না হইতো এত বাড়াইতো বাড়াইতো সো এগুলো আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করে না টানা টানা